সাভারে ফ্রিজ কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড, আহত 30। সাভারে একটি ফ্রিজ কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার 5 আগস্ট সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আজ সকালে সিঙ্গার কোম্পানির একটি কারখানার টিনসেট গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুরো গোডাউনটি পুড়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়েছে। মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। এদিকে এই ঘটনায় ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সাভার পল্লী বিদ্যুৎ। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিক বিষয়টি জানতে পারেনি ফায়ার সার্ভিস। সূত্র বাংলাদেশ প্রতিদিন।